আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে এই ক্যাম্পিং টি শার্ট ডিজাইনটা করে দেখাবো। তো এই ডিজাইনটা পুরোটাই ভেক্টর দিয়ে তৈরি করছি। ডিজাইনটা তৈরি করতে আমি যে ভেক্টর আর ফন্টগুলো ব্যবহার করছি এগুলোর ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো ডিজাইনটা করার জন্য আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম। এখানে এসে আমরা একটা আর্টবোর্ড নিতে হবে। আর্টবোর্ড নেওয়ার জন্য আমি ফাইলে গেলাম। ফাইলে গিয়ে নিউ এ ক্লিক করলাম। আমি এখানে উইথ নেবো 12 ইঞ্চি, হাইট নেবো 18 ইঞ্চি নিয়ে আমি এটা ওকে করে দিলাম। আমি ডিজাইনটা প্লেস করবো। প্লেস করার জন্য ফাইল থেকে প্লেসে গেলাম। আমি ডিজাইনটা প্লেস করে দিলাম। আমি এটা একটু সাইডে রাখলাম। রাখার পর ব্ল্যাক কালার একটা ব্যাকগ্রাউন্ড নিব। আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিলাম। নিয়ে আমি এই জায়গায় একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। নিয়ে এই জায়গায় স্ট্রোকটা আমি ফিল করে দিলাম আর এই স্ট্রোকটা নান করে দিলাম। কন্ট্রোল 2 দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা লক করলাম। আমি ভেক্টর ফাইলটা ওপেন করব। ফাইলে গিয়ে আমি ওপেনে গেলাম। ওপেনে গিয়ে আমি এটা ওপেন করে নিলাম। আমি এই সবগুলা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করে এটা আমি সাইডে রেখে দিলাম। দেওয়ার পর ডিজাইনটা করতে আমি ফার্স্টে এই যে এটা নিয়ে আসবো, এই তাঁবুটা নিয়ে আসবো, এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখানে গিয়ে আমি এটা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আমি এটা ইউজ করছি। আমি এটা এখান থেকে কপি ইমেজ দিলাম। এখানে গিয়ে আমি এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করে আচ্ছা এটা আমি একটু ডিলিট করে দিই। আমি একটু দেখাই, এটা মূলত পিএনজি ইমেজ। পিএনজি ইমেজ ইলাস্ট্রেটরে এভাবে ওপেন করা যাবে না। আমি এটা এখান থেকে প্রথমে সেভ ইমেজ দিলাম। সেভ ইমেজ দিলাম। প্রথমে আমি এটা ডেস্কটপে সেভ দিলাম। যা আছে তাই ওকে করে দিলাম। আমি এখান থেকে ইলাস্ট্রেটরে গেলাম। ফাইলে গিয়ে আমি এখান থেকে প্লেসে গেলাম। আমি ডেস্কটপে সেভ দিছিলাম। আমি সেখান থেকে এটা প্লেস করে নিলাম। নেওয়ার পর একটুখানি উপরে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি উইন্ডোজে যাবো। উইন্ডোজ থেকে এখান থেকে ইমেজ ট্রেসে যাবো। ইমেজ ট্রেসে গেলাম। ইমেজ ট্রেসে এসে ডিফল্টে ক্লিক করে এই জায়গায় আমি এটা লো ফিডেলিটি ফটো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমি এটা ওকে দিয়ে দিলাম। একটু টাইম লাগবে, এটা অনেক বড় ইমেজ। মূলত এই ইমেজটা আমি ইয়ানডেক্স থেকে নিছি। yandex.com লিখে সার্চ করে সেখানে গিয়ে ক্যাম্পিং ইমেজ ভেক্টর লিখে সার্চ করলে এটা আসবে। তো এত ডিটেলস দেখাইতে পারলাম না। তো এটা ইমেজ ট্রেস করার পর এটা আমি এখান থেকে এক্সপ্যান্ড করে দিলাম। দেওয়ার পর এটা আমি আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে ম্যাজিক ওয়ান টুল নিলাম। হোয়াইট কালারটার উপর ক্লিক করলাম, ডিলিট করে দিলাম। আচ্ছা একটু কন্ট্রোল জেটে ব্যাকে যায়। আমার এখানেও একটা হোয়াইট কালার ছিল। এটা আমার যেহেতু আচ্ছা এটা আমি এখান থেকে শিফট চেপে, যেহেতু বাইরের এগুলা আমার সিলেক্ট হয়ে গেছে, আমি এখান থেকে হোয়াইট কালারটা এগুলো কেটে দিই। এখান থেকে হোয়াইট কালারটা আস্তে করে আমি ডিলিট করে দিই। দেওয়ার পর এটা আমি এখান থেকে গ্রুপ করলাম। গ্রুপ করে এই জায়গাটাতে নিয়ে আসলাম। শিফট অল্টার চেপে এটা আমি ছোটো করলাম। ছোটো করে এই জায়গাটাতে রাখলাম। এটা আপাতত এরকমই থাক, পরে ছোটো বড়ো করা যাবে। এরপরে মানুষগুলো নিয়ে আসবো। এই মানুষগুলো আমি এক এক জায়গা থেকে নিছি। এক এক লিঙ্ক আছে এগুলার। এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখানে গিয়ে আমি এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আমি এটা এখান থেকে কপি ইমেজ দিলাম। এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করে এটা একটু ঝামেলা আছে ট্রেস করা, উপরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর এটা এখান থেকে আমি ইমেজ ট্রেস করে দিলাম। এক্সপ্যান্ড করলাম। এক্সপ্যান্ড করার পর আমি বাহিরের হোয়াইট কালারটা ডিলিট করব আর ভিতরের হোয়াইট কালারটা রাখবো। আমি যদি এখান থেকে শুধু হোয়াইট কালারটা সিলেক্ট করে ডিলিট করি তাহলে আচ্ছা কন্ট্রোল যেটা একটু ব্যাকে যাই, এটা আমি প্রথমে আনগ্রুপ করে নিই। এখানে যদি শুধু হোয়াইট কালারটা সিলেক্ট করে ডিলিট করি তাহলে দেখেন এই যে ভিতরের, এই যে এখানকার ভিতরেরগুলো ডিলিট হয়ে গেছে। তারপরে যে এই ভিতরে যেটা ছিল সেটা ডিলিট হয়ে গেছে। তো আমি এটা এখন কি করতে হবে, আমি ভিতরের হোয়াইট কালারের সাথে বাইরের হোয়াইট কালারের সাথে জয়েন আছে কোন জায়গায় সেই জায়গাটা আমার কেটে দিতে হবে। তো এখানে মূলত এই যে এই জায়গাটাতে একটু কাটতে হবে। আমি এখান থেকে ইরেজার টুলে গেলাম, এই জায়গাটা একটুখানি কেটে নিলাম। তারপরে যে এখানে আছে এই জায়গাটা একটুখানি কেটে নিলাম, আর এই জায়গাটাতে আছে, আর এখান থেকে এই জায়গাটাতে আছে। এরপর আমি একটু সিলেক্ট করে দেখি। এরপর সিলেক্ট করলে দেখেন শুধু বাইরেরগুলো সিলেক্ট হইলো। এরপর আমি এটা ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমি সেমভাবে এখান থেকে ম্যাজিক ওয়ান টুল নিলাম, হোয়াইট কালারের উপর ক্লিক করলাম, শুধু হোয়াইট কালারটা সিলেক্ট হইলো। হওয়ার পর আমি এটা এখান থেকে মাউস টেপে গ্রুপ করলাম। আচ্ছা আমি একটু কন্ট্রোল যেটা ব্যাকে যাই, কারণ এই যে দেখেন এইটা সহ গ্রুপ হয়ে গেছে, এর ভিতরেও হোয়াইট কালার আছে। এই আমি এটা একটু ব্যাকে যাই, কন্ট্রোল যেটা ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পর আমি ম্যাজিক ওয়ান টুল নিলাম, হোয়াইট কালারের উপর ক্লিক করলাম, এখানে হোয়াইট কালার শো করলো। এরপর আমি এখান থেকে মুভ টুলে গেলাম। মুভ টুলে গিয়ে এটা আমি এখান থেকে
গ্রুপ করলাম অবজেক্টে গিয়ে এটা আমি গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এই সব সহ আচ্ছা কন্ট্রোল জেড ব্যাকে যাই। গ্রুপ করার পর এটা আমার ব্ল্যাক কালার সহ গ্রুপ হয়েছে কিনা আমি সেটা দেখব কিভাবে, এখানে শুধু হোয়াইট কালারটা শো করলে বুঝবো শুধু হোয়াইট কালারটা গ্রুপ হয়েছে, এটা এরকমই থাক। এরপর এখানে যে ব্ল্যাক কালারগুলো আছে এগুলো আমার গ্রুপ করে নিতে হবে। গ্রুপ করে নেওয়ার জন্য আমি এই হোয়াইট কালারটা কন্ট্রোল থ্রি দিয়ে প্রথমে হাইড করলাম, কন্ট্রোল থ্রি দিয়ে আমি হোয়াইট কালারটা হাইড করলাম। এখান থেকে আমি এটা সব সহ সিলেক্টর গ্রুপ করে দিলাম। দেওয়ার পর এবার কন্ট্রোল অল্টার থ্রি চাপলাম, হোয়াইট কালারটা চলে আসলো। আমি মূলত এটা কি জন্য এরকম করলাম, কারণ হোয়াইট কালারটা যদি আমি হাইড না করতাম তাহলে আমার এই যে ম্যাজিক ওয়ান টুল নিয়ে যদি আমি ব্ল্যাক কালারটা যদি সিলেক্ট করে গ্রুপ করতে চাইতাম তাহলে এখানকার ব্ল্যাক কালার যেগুলো আছে ওগুলো আমার সিলেক্ট হয়ে যাচ্ছিলো, যার কারণে আমি এইভাবে করলাম। তো এটা আমি এখান থেকে সব সহ এই জায়গাটাতে নিয়ে আসি। নিয়ে আসার পর আমি এটা আচ্ছা এখানে নিয়ে আসার আগে আমার এখানে কাজটা আমি করে নিই। এই হোয়াইট কালারটা সিলেক্ট করলাম, কিবোর্ডে রাই চাপলাম, এখান থেকে আমি এটা ইয়েলো কালার দিয়ে দিলাম। ইয়েলো কালার দিয়ে দেওয়ার পর আমি এই ইয়েলো কালারটা সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, এখানে আমি দিয়ে দেব 10px দিয়ে মিটার আছে এটা আমি রাউন্ড করে দেব। আমি প্রিভিউটা দেখে নেব, আমি এমন মাপে নেব যেন আমার এই ব্ল্যাক কালারটা ঢেকে যায়। প্রিভিউ দিয়ে আমি মূলত ওইটাই দেখবো, ব্ল্যাক কালারটা যেন ঢেকে যায়। এরপর আমি এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় মাঝখানে মাউস রাখলে যে আরও একটা ইয়েলো কালার ছিল ওইটা সহ আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্ট্রোল শিফট F9 চাপলাম, পাথ ফাইন্ডার চলে আসলো, এটা আমি ইউনাইট করে দিলাম। ইউনাইট করে দিয়ে এটা আমি কন্ট্রোল X দিয়ে কাট করলাম, এটা নিলাম। এই ব্ল্যাক কালারটা সিলেক্ট করার পর কন্ট্রোল B দিলাম, তাহলে এই ব্ল্যাক কালারের ব্যাকে ওইটা পেস্ট হয়ে গেল। এরপর এটা আমি এখান থেকে এটা আমি গ্রুপ করি, গ্রুপ করে এখানে আমি এই জায়গায় নিয়ে আসলাম। নিয়ে এসে শিফট অল্টার চেপে এটা আমি ছোটো করলাম, শিফট অল্টার চেপে এটা ছোটো করলাম আমি। আচ্ছা এটা একটুখানি ঝামেলা হইতেছে, এটা আমি এরকমই রাখলাম, পরে আমি আগে সবগুলো নিয়ে আসি পরে এটা সেট করব। এবার আমি এই যে এটা সিলেক্ট করলাম, এই যে এই লিঙ্কটা সিলেক্ট করলাম, এই লিঙ্কটা সিলেক্ট করলাম, কন্ট্রোল C দিয়ে কপি করলাম, এখানে গিয়ে আমি এটা কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম। আমি ইন্টার দিলাম, দেওয়ার পর আমি এটা এখান থেকে কপি ইমেজ দিলাম, এখানে গিয়ে কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম। পেস্ট করে আমি এটা এই জায়গায় নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এটা আমি ইমেজ ট্রেস করলাম, এক্সপ্যান্ড করলাম। এক্সপ্যান্ড করার পর এটা আমি আনগ্রুপ করলাম। সেমভাবে আমি এই হোয়াইট কালারটা আমার এই হোয়াইট কালারটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম, এই জায়গা থেকে আমি এই হোয়াইট কালার ডিলিট করলাম। এখানে ডিলিট করলে যে দেখেন ভিতর থেকে ডিলিট হয়ে যাচ্ছে, কন্ট্রোল জেটে ব্যাকে গেলাম, গিয়ে আমার এই এই জায়গাটায় মূলত একটু কাটতে হবে। আমি এই জায়গাটা কাটলাম, কাটার পর আর কোথাও আছে কিনা আমি একটু দেখে নিই। এরপর আমি যদি এটা সিলেক্ট করি, এই যে আমার হাতের এই জায়গায় ভিতর থেকে কেটে যাচ্ছে, তো এই জায়গাটা আমার একটু দেখতে হবে। এই যে এই জায়গাটাতে আমি রেজার নিয়ে এই জায়গাটাতেও কেটে দিলাম, এরপর মনে হয় আর কোনো প্রবলেম হওয়ার কথা না। দেখেন শুধু বাইরেরটুকু সিলেক্ট হলেও ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমি ম্যাজিক ওয়ান টুল নিলাম, হোয়াইট কালারে সিলেক্ট করলাম, করার পর আমি এটা গ্রুপ করলাম। গ্রুপ করে কিবোর্ডের আই চেপে এটা আমি ইয়েলো কালার দিলাম। ইয়েলো কালার দেওয়ার পর এটা এই অবস্থায় আমি অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, যা আছে তাই ওকে করে দিলাম। দেওয়ার পর এটা সহ সিলেক্ট করে ইউনাইট করে দিলাম। ইউনাইট করার পর এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে আমি মাউস চেপে অ্যারেঞ্জে গেলাম, অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক করে দিলাম। ব্যাক করে দেওয়ার পর এই সব সহ আমি এটা গ্রুপ করলাম। আমার একটুখানি ঝামেলা হইতেছে, এটা আমি এখান থেকে গ্রুপ করলাম। গ্রুপ করে এই জায়গাটায় নিয়ে এসে রাখলাম, শিফট অল্টার চেপে এটা আমি ছোটো করলাম, ছোটো করে এই জায়গাটাতে রেখে দিলাম। এরপর আমি এই যে এই এটা নিয়ে আসবো, এটা আমি এখান থেকে কন্ট্রোল C দিয়ে কপি করলাম, এখানে গিয়ে আচ্ছা এখানে গিয়ে আমি মূলত এই যে এটা নিয়েছি, যাই হোক এটা আমি কন্ট্রোল V দিয়ে পেস্ট করলে এই ইমেজটা চলে আসবে, এই যে এই ইমেজটা চলে আসবে, এটা আমি এখান থেকে কপি ইমেজ দিলাম, এখানে গিয়ে কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম। পেস্ট করে আমি এটা একটুখানি উপরে নিয়ে যাই, উপরে নিয়ে গিয়ে এটা আমি এখান থেকে ইমেজ ট্রেস করব। ইমেজ ট্রেস এখানে না পারলে আমি উইন্ডোজ থেকে নিয়ে নেব। ইমেজ ট্রেস থেকে আমি ডিফল্টে গিয়ে লো ফিডেলিটি ফটো দিয়ে দিলাম। এটা একটুখানি টাইম লাগবে এখানে, তা আমি শুধু মাঝখানের এই যে এই এই মানুষটা নেব এখান থেকে,
এটা অনেক বড় ইমেজ জন্য টাইম লাগতেছে একটু, আমি এরপর এটা এক্সপ্যান্ড করে দিলাম, এরপর এটা আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে যে যেগুলো লাগবে না আমি ওগুলো সব ডিলিট করে দিলাম, এগুলো ডিলিট করে দিলাম, এগুলো ডিলিট করলাম, এগুলো ডিলিট করলাম। আপনারা চাইলে আরও অনেক ভালো ভালো ভেক্টর আছে, সেগুলো ইউজ করতে পারেন। এরপর আমার এটা কালার করার জন্য প্রথমে আমার ম্যাজিক ওয়ান টুল নিয়ে এই যে ব্ল্যাক কালারগুলো সিলেক্ট করতে হবে, কিন্তু তাহলে কি হবে এই যে এই ব্ল্যাক কালারগুলোও আমার সিলেক্ট হয়ে যাবে, যার কারণে আমি সব সহ প্রথমে কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করে দিলাম। দেওয়ার পর আমি এটার কাজটা আগে করে নিই। আমি এখান থেকে ম্যাজিক ওয়ান টুল নিলাম, নিয়ে আমি এই কালারটার উপর ক্লিক করলাম, ক্লিক করে এই সবগুলো আমি গ্রুপ করলাম। গ্রুপ করার পর এটা এরকমই থাক। এরপর নিচের এই সবগুলো আমার গ্রুপ করতে হবে, এটা আমি প্রথমে কন্ট্রোল টু দিয়ে লক করি। লক করার পর আমি এই সবগুলা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটা গ্রুপ করলাম। গ্রুপ করে পাথে গিয়ে আমি এটা পাথ ফাইন্ডারে গিয়ে আমি এটা ইউনাইট করে দিলাম। ইউনাইট করে দেওয়ার পর একটা কালার হলো, একটা কালার হওয়ার পর অবজেক্টে গিয়ে আমি পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, গিয়ে আমি এখানে দিয়ে দেবো 10px। 10px রাউন্ড আছে, রাউন্ড থাক, এটা আমি ওকে করে দিলাম। দেওয়ার পর এটা সহ আর মাঝখানে যে এই যে এটা আছে এটা সহ সিলেক্ট করে আবার আমি ইউনাইট করে দিলাম। ইউনাইট করে দিয়ে এরকম আছে, এরকমই থাক। এরপর আমি কন্ট্রোল শিফট থ্রি চাপলাম, এই যেগুলো হাইড করছিলাম সেগুলো চলে আসলো। কন্ট্রোল অল্টার থ্রি চাপছিলাম, তো এবার কন্ট্রোল অল্টার টু চাপলাম, এটা আমি আনলক করছিলাম, এখন এটা আমি লক করছিলাম, এখন এটা আনলক হইলো। এরপর আমি এই যে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটা একটু সরে গেল, এটা আমি আবার কন্ট্রোল টু দিয়ে হাইড করে রাখলাম। রাখার পর আমি এই যে এই কালারটা আছে এটা ক্লিক করলাম, কিবোর্ডের আই চেপে এই যে এই ইয়েলো কালারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটারও আমার কালার করা শেষ। এটা আমি সব সহ এখান থেকে গ্রুপ করলাম, গ্রুপ করে এই জায়গাটাতে নিয়ে আসলাম, শিফট অল্টার চেপে এটা আমি ছোটো করলাম, এটা আসলে এই ইমেজগুলো ট্রেস করতে একটু ঝামেলা হইলো, জানি না আপনারা বুঝতে পারলেন কি না, আর আমার পিসিতেও একটু প্রবলেম হইতেছে। তো এটা আমি সিলেক্ট করলাম, ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, এটা এদিকে ঘুরায় নিলাম, নেওয়ার পর এটা আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এটা আমি একটুখানি উপরে নিয়ে গেলাম। এবারে ফায়ারটা নিয়ে আসবো, নিয়ে আসার জন্য আমি এই লিঙ্কটা নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে গিয়ে কন্ট্রোল ভি, মূলত আমি এই ফায়ারটা নিয়েছি, এটা আমি এখান থেকে কপি ইমেজ দিলাম। আপনারা এখানে পেস্ট করলে এটাই পাবেন। কপি দিলাম এখান থেকে, এখানে এসে আমি এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করে এটা আমি উপরে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমি এটা ইমেজ ট্রেস করলাম, এক্সপ্যান্ড করলাম। এক্সপ্যান্ড করার পর এটা আমি আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আমি ম্যাজিক ওয়ান টুল নিলাম, হোয়াইট কালার সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি এটা সব সহ গ্রুপ করলাম, অবজেক্টে গিয়ে এটা আমি গ্রুপ করলাম। গ্রুপ করে এখান থেকে গ্রেডিয়েন্টে গেলাম, গ্রেডিয়েন্টে গিয়ে যে এই মাথাটায় একটা ক্লিক করলাম, এখানে গেলাম, এখানে গিয়ে আমি রেড কালার দিয়ে দিলাম। এরপর এটা মাউস রাখলে প্লাস চিহ্ন আসবে, টেনে মাঝখানে নিয়ে গেলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটা আমি ইয়েলো কালার দিয়ে দিলাম, ইয়েলো কালার দিয়ে দিলাম। আবার এইটা আমি ক্লিক করলাম, এটা আমি এখান থেকে সেমভাবে আমি এটা রেড কালার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটা মানে ফায়ারের একটা ইফেক্ট কালার চলে আসলো, এটা আমি এখান থেকে এই মাঝখানে নিয়ে গেলাম, শিফট অল্টার চেপে এটা আমি ছোটো করলাম, ছোটো করে এই জায়গাটাতে বসিয়ে দিলাম। এই জায়গায় বসানোর পর এবার এই মানুষগুলোকে আমি সুন্দর মতো বসিয়ে দেব। এটা এই জায়গায় রাখলাম, এটাকে এই জায়গায় রাখলাম, এটা আরেকটুখানি বড় করলাম, এখানে রাখলাম, এটা এখানে রাখলাম। রাখার পর আমি এই যে এটা নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম, পাথ ফাইন্ডারে গিয়ে এটা আমি ইউনাইট করে দিলাম। ইউনাইট করার পর এখান থেকে আমি এটা একটা কালার দিলাম, 100% ব্ল্যাক কালার দিলাম। দেওয়ার পর আমি অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, এখানে আমি দিয়ে দেবো 5px। 5px দিলাম, আমার এখানে 54px হয়ে গেছে, 5px দিয়ে দিলাম। রাউন্ড আছে, রাউন্ড থাক, ওকে করে দিলাম। এটা সহ আর মাঝখানে মাউস রাখলে এই যে আরও একটা সিলেক্ট হবে, এটা সহ সিলেক্ট করে এখান থেকে আমি ইউনাইট করে দিলাম। ইউনাইট করে দিয়ে এটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। আমি এই যে এটা আর এই যে এটা আর এটা সহ গ্রুপ করলাম। গ্রুপ করে আমি উইন্ডোসে গিয়ে এখান থেকে ট্রান্সপারেন্সিতে যাব, ট্রান্সপারেন্সিতে গেলাম, মেক মাস্ক করলাম, ক্লিক করলাম, সাদা ঘরে এসে কন্ট্রোল এফ দিলাম। এফ দেওয়ার পর এই ঘরটা ক্লিক করে রাখলাম। রাখার পর আমি এই সব সহকারে গ্রুপ করলাম।
গ্রুপ করে আমি এটা সুন্দর মতো বসিয়ে নিই আগে, এভাবে রাখলাম আমি এটা, আর একটু এদিকে দিতে পারি, এটা এভাবে রাখলাম, এটা একটু উপরের দিকে দিতে পারি, এটা আমি এরকমই রাখলাম। এরপর আমি পিছনের এই যে এই মাউন্টেনটা নিয়ে আসব, নিয়ে আসার জন্য আমি এই যে এই লিঙ্কটা কন্ট্রোল সি দিয়ে এটা কপি করলাম, এখানে গিয়ে আমি এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি এখানে আপনারা অনেক মাউন্টেন পাবেন, যে কোনো একটা ইউজ করতে পারেন, আমি হিল ভেক্টর লিখে সার্চ করছি, তারপর এটা আসছে, এটা আমি এটাই নিলাম, আমি এখান থেকে এটা কপি ইমেজ দিলাম, এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, পেস্ট করে একটুখানি উপরে নিয়ে গেলাম, ইমেজ ট্রেস করলাম, এক্সপ্যান্ড করলাম, আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর আমি ম্যাজিক ওয়ান টুল নিলাম, ম্যাজিক ওয়ান টুল নিলাম, হোয়াইট কালার সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমি সবগুলো সিলেক্ট করলাম, গ্রুপ করলাম, কিবোর্ডের আই চেপে আমি এই যে এই কালারটা করে দিলাম, এই কালারটা করে দিলাম। এরপর আমি এটা এই জায়গাটাতে নিয়ে আসলাম, এই সবগুলো সিলেক্ট করে অ্যারেঞ্জ বিং টু ফ্রন্ট করে দিলাম, দেওয়ার পর এটা আমি এই জায়গাটাতে নিয়ে আসলাম, শিফট অল্টার চেপে এটা আমি ছোটো করলাম, এটা আমি আরও একটুখানি ছোটো করলাম, আরও একটুখানি ছোটো করি, এটা আমি এরকমই রাখলাম। রাখার পর আমি এই যে এইটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম, পাথ ফাইন্ডার থেকে এটা ইউনাইট করলাম, ইউনাইট করার পর এটা আমি এখান থেকে 100% ব্ল্যাক করে দিলাম। দেওয়ার পর আমি অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, এখানে দিয়ে দিলাম 5px, রাউন্ড আছে রাউন্ড থাক, এটা আমি ওকে করে দিলাম। এটা সহ মাঝখানে আরেকটা সিলেক্ট হবে, এটা সহ সিলেক্ট করে শিফট চেপে আমি দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে ইউনাইট করে দিলাম, ইউনাইট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। আমি এই যে এই ভেক্টরটা নিলাম, মাউন্টেনটা নিলাম, সিলেক্ট করলাম, করার পর আমি ট্রান্সপারেন্সি আছে এখানে আছে, যদি না হয় উইন্ডোজ থেকে আবার নিয়ে নেবো, আমি এখান থেকে মেক মাস্ক করলাম, ক্লিপ করলাম, এই সাদা ঘরে এসে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। আমি মূলত দেখেন এটার পাশে দিয়ে আমি শেপ অনুযায়ী কেটে দিলাম মাউন্টেনটা, যার কারণে স্পষ্টভাবে সুন্দরভাবে এখন বোঝা যাইতেছে, এটা এরকমই থাক। এরপর আমি এই ঘরটা সিলেক্ট করে রাখলাম, রাখার পর আমি এই যে এই পাইন ট্রিটা, এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে গিয়ে আমি এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি পাইন ট্রি ভেক্টর লিখে সার্চ করছি, আপনারা অনেক পাইন ট্রি পাবেন, যে কোনো একটা ইউজ করতে পারেন, তো আমি এটা এখান থেকে কপি ইমেজ দিলাম, এটা কেটে দিই, আমি এখান থেকে এটা কপি ইমেজ দিলাম, এখানে গিয়ে আমি এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করে এটা আমি সেমভাবে একটু উপরে নিয়ে গিয়ে এটা আমি ইমেজ ট্রেস করলাম, এক্সপ্যান্ড করলাম, আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে আমি শুধু এই যে এইটা নিব, এটা আমি এখান থেকে টান দিয়ে সরিয়ে নিয়ে আসলাম, আর বাদ বাকিগুলো সব ডিলিট করে দিলাম, এগুলো সবগুলা ডিলিট করে দিলাম। দেওয়ার পর এটা আমি এই জায়গায় নিয়ে আসলাম, শুধু অল্টার চেপে একটুখানি চ্যাপটা করে দিলাম, এটা শিফট না, শুধু অল্টার চেপে এটা চ্যাপটা করে দিলাম, দুই পাশ থেকে টেনে একটুখানি চ্যাপটা করে দিলাম। অ্যাকচুয়ালি আমার পিসিতে একটু প্রবলেম হইতেছে, অল্টার চেপে একটুখানি চ্যাপটা করে দিলাম, দিয়ে এটা আমি কিবোর্ডের আই চেপে এই যে এই গ্রিন কালার করে দিলাম, গ্রিন কালার করে এটা আমি এই জায়গাটায় নিয়ে আসলাম, নিয়ে এসে শিফট অল্টার চেপে এটা আমি ছোটো করলাম, ছোটো করে এখন আমি এই জায়গায় এটা বসিয়ে দেবো সুন্দর মতো, এখানে একটা বসালাম, এখানে একটা বসালাম, এখানে একটা বসালাম। বসানোর পরে আমি এটা অল্টার চেপে চেপে কপি করে নিয়ে যাচ্ছি, অল্টার চেপে এখানে একটা বসালাম, এখানে একটা বসালাম। আসলে নির্দিষ্ট কোনো ই নাই, আপনারা যেভাবে মন চায় এটা করতে পারেন, আমার যেখানে যেখানে বসায় ভালো লাগলো আমি সেখানে সেখানে বসাইছি, আমি এটা এখানে রাখলাম, এটা এখানে রাখলাম। রাখার পর এটা একটুখানি উপরের দিকে দিলাম, অল্টার চেপে আমি আরও একটা কপি করলাম, এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম, আমি অল্টার চেপে চেপে কপি করতেছি। এরপর আমি এখানে একটা রাখলাম, আমার মূলত অনেকগুলো কপি করতে হবে, এখানে এখানে একটা রাখলাম, খেয়াল রাখতে হবে যেন এই যে ফাঁকা জায়গাগুলোতে যেন না বসে, এখানে একটা রাখলাম, অল্টার চেপে এখানে একটা রাখলাম, একটুখানি ফাঁকা করে দিই, এই জায়গাটাতে রাখলাম, অল্টার চেপে এই জায়গাটাতে একটা রাখলাম, এই জায়গাটাতে একটা রাখলাম, এই জায়গাটাতে একটা রাখলাম, যেন মনে হয় একটা ঘন জঙ্গল এই টাইপের। নিচে নিচে আমি অল্টার চেপে চেপে কপি করে রাখতেছি, এখানে একটা রাখলাম। রাখার পর আমি এই জায়গায় আরও কি দিয়েছি, এখানে হ্যাঁ এই জায়গায়ও কয়টা দিয়ে দেবো,
অল্টার চেপে এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম। যাই হোক অনেকগুলো হয়ে গেছে, আমি এই সব সহকারে আমি শুধু পয়েন্টগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা আমি গ্রুপ করলাম, গ্রুপ করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। আমি এই মাউন্টেনটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিয়ে মাউন্টেনের ব্যাকে এটা আমি পেস্ট করে দিলাম। এই যে দেখেন সুন্দরভাবে এটা বসে গেছে। বসে যাওয়ার পর আমি এই সব সহকারে সিলেক্ট করি, সিলেক্ট করে কিবোর্ডের ডাউন অ্যারো চেপে একটুখানি নিচের দিকে নিয়ে আসলাম, নিচের দিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এই যে এই মুনটা নিয়ে আসবো, নিয়ে আসার জন্য আমি আচ্ছা ওটা নিয়ে আসবো না, আমি এখান থেকে ইলিপসিতে গেলাম, এখান থেকে ইলিপসিতে গেলাম, শিফট অল্টার চেপে আমি একটা মুন ড্র করলাম, গোল একটা ড্র করলাম। করার পর আমি এই যে এই ইমেজটা ওটার মধ্যে মাস্কিং করে দিচ্ছি, এটা অনেক সুন্দর একটা কালার। এটা আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে গিয়ে আমি এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি এখান থেকে এটা কপি ইমেজ দিলাম, এটা মূলত অরেঞ্জ ওয়াটার কালার ইমেজ লিখে সার্চ করছিলাম। এখানে দেখেন আরও অনেক আছে, তো এটা দিলেই মনে হবে আমার কাছে ভালো লাগলো। এটা আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে এটা আমি উপরে নিয়ে গেলাম। আমি কিন্তু এখান থেকে ভেক্টরগুলো সরাসরি ইউজ করতে পারতাম, কিন্তু যারা একদমই নতুন তাদের জন্য অসুবিধা হয়ে যাবে, যার কারণে আমি ডিটেলস দেখানোর চেষ্টা করতেছি। সবগুলা আমি ট্রেস করে করে দেখাচ্ছি, যার কারণে টাইম একটু বেশি লাগতে পারে, তো আপনারা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। এটা আমি শিফট অল্টার চেপে আর একটুখানি ছোটো করলাম একদম, আচ্ছা এটা ছোট করে একদম নিচে যে আমি সার্কেলটা নিলাম ওইটার মাপ মতো করে নেব। কন্ট্রোল এফ দিয়ে কাট করলাম, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল কন্ট্রোল বি দিলাম, আচ্ছা এটা আমার একটু ভুল হয়ে গেছে, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিলাম, এটার ব্যাকে এটা আমার প্লেস হলো। হওয়ার পর এই দুটা আমি সিলেক্ট করলাম, মাউস চাপলাম, মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। এই যে দেখেন কি সুন্দর একটা ইফেক্ট হলো। এটা যদি আমি শুধু ইয়েলো কালার ইউজ করতাম তাহলে কিন্তু এরকম হইতো না, তো সেই জন্য আমি এটার মধ্যে ওই ইমেজটা মাস্কিং করে দিলাম। এটা চা এই এই মুনটা আমি একটু বড়ই রাখবো, এরকমই থাকে, একটুখানি উপরে উঠাই দিই। আমার ডিজাইন মূলত এখন শুধু এই গাড়িটা নিয়ে এসে বসাই দিতে হবে। তো এরপর আমি এই যে এই গাড়িটা নিয়ে আসবো, এটা আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে গিয়ে আমি এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি এই যে এটা ইউজ করছি, আমি এটা এখান থেকে কপি ইমেজ দিলাম, এখানে গিয়ে আমি এটা কন্ট্রোল ভি দিলাম, ভি দিয়ে একটুখানি উপরে নিয়ে গেলাম। এটা আমি এখান থেকে ইমেজ ট্রেস করবো না, আমি উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে ইমেজ ট্রেসে যাব। আমার এখানে ইমেজ ট্রেসে যা আছেই আমি এগুলো একটু কেটে দেই, তা না হলে বোঝা যাচ্ছে না। এই যে ইমেজ ট্রেস, এখানে আমি এটা ডিফল্টে ক্লিক করে সেমভাবে লো ফিডেলিটি ফটো দিয়ে দিলাম, একটু টাইম লাগবে। এরপর আমি এটা এক্সপ্যান্ড করলাম, আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে যে বাহিরের এগুলো সব ডিলিট করে দিলাম, বাহিরের সবগুলো আমি ডিলিট করে দিলাম, দিয়ে এটা এরকমই থাক। এই যে এটা আমি ডিলিট করে দিলাম, দিয়ে আমি ব্ল্যাক কালারটা রেখে আমার কোনো লাভ নাই, ব্ল্যাক কালারগুলো আমি ডিলিট করে দিই, কারণ ব্যাকগ্রাউন্ড তো ব্ল্যাক কালার। এটাও আমি ডিলিট করলাম, এটা আমি সব সহ গ্রুপ করলাম, কন্ট্রোল শিফট F9 চাপলাম, পাথ ফাইন্ডার চলে আসলো। আচ্ছা পাথ ফাইন্ডার আসার আগে এটা গ্রুপ করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আগে একটা কপি করে নিলাম, তারপর পাথ ফাইন্ডারে গিয়ে এটা আমি ইউনাইট করে নিলাম। ইউনাইট করে নেওয়ার পর এটা আমি কিবোর্ডের আই চেপে এটাও আমি ইয়েলো কালার করে দিই, ইয়েলো কালার করে দিলাম। অন্য জায়গায় ড্রপারটা চলে গেছে, আমি এই কালার ইয়েলো কালার করে দিলাম। দেওয়ার পর আমি অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, গিয়ে আমি এটা এখানে দিয়ে দিলাম 10px। আচ্ছা 10px দিয়ে আমি রাউন্ড দিয়ে দেখবো, প্রিভিউ দিয়ে দেখবো। আচ্ছা এটা আমার অনেকখানি 10 ইঞ্চি হয়ে গেছে, এটা আমি 10px দেবো, 10px দিলাম, ওকে করলাম। করার পর এটা সহ মাঝখানে এটা সহ সিলেক্ট করে ইউনাইট করে দিলাম, ইউনাইট করে দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এই যে গাড়িটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিলাম, ওইটার ব্যাকে আমি এটা পেস্ট করে দিলাম। আমি কেন আমি নিলাম এই ইয়েলো কালারের এই বর্ডারটা, কারণ ব্ল্যাক কালারের উপর নিয়ে গিয়ে গিয়ে বসাইলে এই যে গাড়ির এগুলো তো ব্ল্যাক কালার, এটা তো বোঝাই যেত না, যার কারণে আমি এত কিছু করে এটা নিলাম। এরপরে আমি এটা গ্রুপ করলাম, করে এই জায়গাটাতে নিয়ে আসলাম, শিফট অল্টার চেপে ছোটো করলাম, করে এই জায়গাটাতে রাখলাম, এই জায়গাটাতে রাখলাম। মূলত ভেক্টর ইউজ করলে শুধু এই না, ভেক্টরটা আমাদের অবশ্যই ডিজাইনের সাথেই করে নিতে হবে,
এটা আমি এরকম রাখলাম, এখানে আমি মনে অন্য কালার ইউজ করছিলাম, তো যাই হোক এটা এরকমই থাক। আর গাছটা ট্রিটা মনে হচ্ছে আমার আরো এইদিকে কয়টা দিলে ভালো লাগতো, আচ্ছা এরকমই থাক। এরপর আমি এই যে এই ইগুলা দিয়ে দেব, আমি এখান থেকে লাইন সেগমেন্ট তুলে গেলাম, শিপ চেপে একটা লাইন নিলাম, শিপ চেপে একটা ছোট্ট মতো লাইন নিলাম। এখানে আমি স্ট্রোকটা প্রথমে 3, 4, 5 পিটি করে নিলাম, নেওয়ার পর অবজেক্টে গিয়ে এটা আমি এক্সপ্যান্ড করে দিলাম। এক্সপ্যান্ড করে দেওয়ার পর আচ্ছা কন্ট্রোল জেডে একটু ব্যাকে যাই, এটা আমি অন্য কালার দিয়ে আগে দেখাই আপনাদেরকে। এটা এরকম, এই যে এরকম হয়েছে, তো এরকম হওয়ার পর আমি ইউনিফর্ম থেকে এটা আমি এই যে এই অপশনটা দিয়ে দিলাম, এটা আমি দুই মাথা একটু চিকন করে নিলাম, নেওয়ার পর অবজেক্টে গিয়ে এটা আমি এক্সপ্যান্ড করে দিলাম। এক্সপ্যান্ড করে দিয়ে কিবোর্ডের আই চেপে এটা আমি এই যে পাহাড়ের কালারটা দিয়ে দিলাম, দিয়ে দিয়ে এটা আমি অল্টার চেপে, অল্টার চেপে একটা একটা করে ফাঁকা জায়গায় বসিয়ে দেবো। এখানে একটা বসালাম, এখানে এখানে একটা বসালাম, এটার আসলে নির্দিষ্ট মাপ নাই, যে যে জায়গায় ফাঁকা বেশি মনে হবে এখানে একটা বসালাম, সেই সেই জায়গায় এটা আমি বসিয়ে দিলাম, যেন মনে হয় যে মাটি কিংবা ফ্লোর টাইপ কিছু বোঝা যায়। এটা এরকম রাখলাম, রাখার পর আমি এই লেখাটা লিখে নিব, আমার আরও কোনো প্রসেস বাকি আছে বলে মনে হচ্ছে না। তো এরপর আমি এই যে এই স্টারগুলো দিয়ে দেব, স্টারগুলো দেওয়ার জন্য আমি এখান থেকে আমি স্টার তুলে গেলাম। যাওয়ার পর একটু বড় করে দেখাই, শিফট অল্টার চেপে একটা স্টার ড্র করলাম, স্টার ড্র করে আমি শিফট অল্টার ছেড়ে দিয়ে মাউস চেপে ধরে থেকে কিবোর্ডের ডাউন এরও একবার চাপলাম, এ দেখেন চারটা হয়ে গেল, পাঁচটা মাথা ছিল চারটা মাথা হয়ে গেল। এবার আমি কন্ট্রোল চেপে ধরে থাকলে এটা চিকন হবে, এখান থেকে কন্ট্রোল চেপে ধরে এটা আমি চিকন করলাম, করে ছেড়ে দিলাম। দেওয়ার পর এটা আমি এখান থেকে হোয়াইট কালার করে দিলাম, হোয়াইট কালার করে দিয়ে এটা আমি একটু সোজা করে নিই, মূলত বাঁকা হয়ে আছে, এরকম সোজা করে নিলাম। নেওয়ার পর কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম, কপি করে যে মাথা থেকে একটুখানি এভাবে করে ঘুরিয়ে দিলাম, দিয়ে এটা আমি আরও একটুখানি ছোটো করে দিলাম, দিয়ে আমি সব সহ এটা গ্রুপও করতে পারি কিংবা এখান থেকে পাথ ফাইন্ডার থেকে ইউনাইটও করে দিতে পারি। তো এরকমই রাখলাম, রাখার পর এটা আমি এখানে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এটা আমি শিফট অল্টার চেপে ছোটো করে দিলাম, যতখানি রাখলে আমার ভালো লাগে, এটা এত বড় রাখলাম আর একটুখানি ছোটো করি, আপাতত ছোটো করেই দেখাই, পরে একটা একটা করে বড় করা যাবে। আমি অল্টার চেপে চেপে যে যে জায়গাগুলোতে ফাঁকা মনে হবে সেই সেই জায়গাতে একটা একটা করে এটা আমি দিয়ে দিলাম, এই জায়গাতে দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। মূলত আমি লেখাটা কমপ্লিট হওয়ার পরে দিছিলাম, তো এই জায়গাটাতে একটা দিই, এই জায়গাটাতে একটা দিই, এই জায়গাটাতে একটা দিই, বেশি হয়ে যাচ্ছে, এটা আমি এরকমই রাখলাম। রাখার পর আমি মাঝখানে সবগুলা কোনো কোনোটা বড় করে দেব, কোনো কোনোটা ছোট করব, এটাও একটুখানি ছোট করে দিলাম, এত বড় ভালো লাগতেছে না, এটা এত বড়ই থাক। এটা আমি উল্টার চেপে ছোট করে দিলাম, অনেক বেশি হয়ে গেছে মনে হচ্ছে, বেশি বড় লাগতেছে, এগুলো আমি ছোট করে দিলাম, এটাও ছোট করে দিলাম, এটা এরকমই থাক। কোনো কোনোটা বড় থাকবে, কোনো কোনোটা ছোট থাকবে, এটাও ছোট করে দিই, এই দিকটাতে একটু বেশি হয়ে গেছে, এটা আমি ছোট করে দিলাম, এটা আরো অনেকখানি ছোট করে দিলাম, এটা ছোট করলাম, এটাও ছোট করলাম, শিফট অল্টার চেপে চেপে আমি এগুলো ছোট বড় করলাম। এটা এরকমই রাখলাম, রাখার পর এই সব সহ আমি প্রথমে এটা গ্রুপ করলাম, আমার মূলত ডিজাইনের কাজ শেষ, আমি শুধু আমি লেখাগুলো লিখে নেব। গ্রুপ করে শিফট অল্টার চেপে এটা আমি ছোট করলাম, এই জায়গাটাতে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি কন্ট্রোল আর দিয়ে রোলার নিলাম, রোলার নেওয়ার পর এখান থেকে টেনে একটা এই জায়গাটাতে নিয়ে গেলাম, এই স্টারে একটা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর অল্টার চেপে কপি করে এই যে এই স্টারটাতে একটা রাখলাম কিংবা এই জায়গাটাতে রাখলাম। আমি মূলত মেজারমেন্টটা ঠিক রাখার জন্য আমি ই করলাম, তো এরকমই থাক এটা। এটা আমি প্রথমে আর্টবোর্ড থেকে অ্যালাইন করে নিই, অ্যালাইন করে নিলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম, এটা এরকমই থাক। থাকার পর আমি এবার লেখাটা লিখে নিব, এটা একটুখানি এইদিকে টান দিয়ে এই পর্যন্ত নিই, এটা আমি এখানে এই পর্যন্ত নিলাম। নেওয়ার পর আমি লেখাটা আর লিখে দেখাবো না, মূলত আমি লেখাটা এখান থেকে কপি করে নিয়ে যাব, কারণ এমনি অনেক টাইম লেগে গেল। আপনারা আমার আগের যে কোনো টিউটোরিয়ালে, যে একদমই নতুন, এই যে এখান থেকে আপনারা টাইপ তুলে যাবেন,
ট্যাব টুলে গিয়ে যারা এই যে লেখাগুলো লিখে নেবেন, তো আমি এটা ডিলিট করে দিলাম। তো আই ডোন্ট নিড, আচ্ছা এখানে লেখাটা ছিল আই ডোন্ট নিড থেরাপি, আই জাস্ট ওয়ান্ট টু গো ক্যাম্পিং। তো এটা আমি এখান থেকে নিয়ে যাই, আই ডোন্ট নিড এই লেখাটা নিব আমি প্রথমে, অল্টার চেপে কপি করে নিয়ে গেলাম। আর ফোনগুলো তো আমি আপনাদের দিয়ে দেবো, এটা হচ্ছে একে অন্য ডেমো ফোন, আর এই যে এটা হলো ব্যাক লাইফ নামের একটা ফোন, আর একটা ফোন ব্যবহার করছি এই থেরাপি লেখার জন্য, আমি মেলোনি নামের একটা ফোন ব্যবহার করছি। তো এগুলো ডাউনলোড লিঙ্ক তো আমি আপনাদেরকে দিয়েই দেবো। আই ডোন্ট নিড এই লেখাটার মূলত এই যে মাঝখানের যে কলনটা দেখতেছেন, ওইটা মূলত এখানে এই ফোনটার জন্য হয় না, আমি এটা অন্য ফোনটার জন্য নিয়ে তারপর এখানে ব্যবহার করব। আমি আগে একটু দেখাই লেখাটা, আমি প্রথমে শিফট অল্টার চেপে আর একটুখানি ছোট করব। আমি দুই পাশে মিলাই দিলাম সাইজটা, এটা এই জায়গায় মিলাই দিই, এই পাশে কতখানি ফাঁকা আছে একটু দেখে নিই। আর আমি ক্রিয়েট আউটলাইন করলাম, করে আমি এই জায়গাটা এটা মিলাই দিলাম, মিলাই দিয়ে এটা আমি এরকমই থাক, মাঝখানে আমার এই যেটা বসাইতে হবে এটা আমি টাইপ টুলে গেলাম, এখানে লিখলাম এটা দিয়ে নিলাম, ব্ল্যাক কালার হইলো, কেটে দিই এগুলো, এটা আমি দিয়ে নিলাম। এটা আমি এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম, ক্রিয়েট আউটলাইন করে শিফট অল্টার চেপে এটা আমি বড় করলাম, বড় করে এই জায়গাটাতে নিয়ে আসলাম। আচ্ছা একটু কন্ট্রোল জেটে ব্যাকে যাই, এটা আমি এই জায়গাটাতে নিয়ে আসলাম, কিবোর্ডের আই চাপলাম, হোয়াইট কালার করে দিলাম। এটা আমি সুন্দর মতো এখানে বসিয়ে দেব, বেশি বড় হয়ে গেছে। এটা শিফট অল্টার চেপে আরও একটুখানি ছোট করলাম, করে এই জায়গাটাতে রাখলাম। রাখার পর এই সব সহ আমি সিলেক্ট করে গ্রুপ করলাম, গ্রুপ করার পর এটা আমি গ্রেডিয়েন্ট ইউজ করব। গ্রেডিয়েন্টটা আমি মূলত ইয়েলো কালারের গ্রিন কালার ব্যবহার করে করছি। আমি এটা সিলেক্ট করলাম, এখান থেকে আমি আমি প্রথমে গাইডটা এটা আনগ্রুপ করি, কারণ আমার গাইড সহ এটা গ্রুপ হয়ে গেছে। আমি এই গাইডের উপর মাউস ক্লিক করলাম, এটা আমি লগ গাইড করে দিলাম, তাহলে আর সমস্যা থাকবে না। আমি এটা এখান থেকে গ্রুপ করলাম, গ্রুপ করে আমি গ্রেডিয়েন্টে গেলাম, গ্রেডিয়েন্টে গিয়ে আমি এই মাথাটাই ক্লিক করব, এখান থেকে আই ড্রপার নেব, শিফট চেপে আমি গ্রিন কালারের উপর ক্লিক করলাম, তারপর মাঝখানে ইয়েলো আছে এটা ইয়েলোই থাক, এটাও নিলাম, শিফট চেপে আমি এই যে এই ইয়েলো কালারের উপর ক্লিক করলাম, তারপর এই যে এই মাথাটাই ক্লিক করলাম, শিফট চেপে আবার গ্রিন কালারের উপর ক্লিক করে দিলাম, এই মাথাটা ক্লিক করলাম, আই ড্রপার নিলাম, আই ড্রপার নিলাম, এই গ্রিন কালারের উপর ক্লিক করে দিলাম। আচ্ছা আমার এখানে একটুখানি প্রবলেম হইতেছে, এটা নিলাম, এই মাথাটা ক্লিক করলাম, ক্লিক করে আই ড্রপার নিলাম, নিয়ে শিফট চেপে গ্রিন কালারের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি এটা এখান থেকে -90 করে দেব, -90 করে দিলাম। দেওয়ার পর আমি এই জায়গায় থেকে এই স্ট্রোকে ক্লিক করলাম, এই যে এই স্ট্রোকে আমি গ্রেডিয়েন্ট দেবো, গ্রেডিয়েন্টের উপর ক্লিক করলাম, করে আমি এই জায়গা থেকে একটা নিয়ে এটা আমি এখান থেকে হোয়াইট কালার করে দিলাম, আর এই জায়গা থেকে একটা নিয়ে সেটাও আমি এখান থেকে হোয়াইট কালার করে দিলাম। এটা আমি এখান থেকে টুপিটি দিতে পারি, টুপিটি দিলাম, টুপিটি দিয়ে ভালো লাগতেছে, এটা এরকমই থাক। এরপর থেরাপি লেখাটা আমি এখান থেকে অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম, প্রথমে এটা আমি ক্রিয়েট আউটলাইন করে নিলাম, নেওয়ার পর শিফট অল্টার চেপে এটা আমি বড় করলাম, বড় করে আমি এটা এই জায়গাটাতে রাখলাম। রাখার পর এটা আমি মাউস চেপে অ্যারেঞ্জে গেলাম, বিং টু ফ্রন্ট করলাম, ফ্রন্ট করার পর এটা আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করলাম, কপি করার পর কন্ট্রোল শিফট F9 চাপলাম, পাথ ফাইন্ডার চলে আসলো, সেটা আমি ইউনাইট করলাম, ইউনাইট করে এটা আমি এখান থেকে 100% ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে দিয়ে আমি অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, এখানে দিয়ে দিলাম 3px, রাউন্ড আছে রাউন্ড থাক, ওকে করে দিলাম। এটা সহ মাঝখানে মাউস রাখলে যে আরও একটা সিলেক্ট হবে, এটা সহ সিলেক্ট করে আমি আবার এটা এখান থেকে ইউনাইট করে দিলাম, ইউনাইট করে দিয়ে কন্ট্রোল X দিয়ে আমি কাট করলাম, এই যে নিচের এই লেখাটা সিলেক্ট করলাম, করে আমি উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে আমি ট্রান্সপারেন্সিতে গেলাম, ট্রান্সপারেন্সি মেক মাস্ক ক্লিপ, মেক মাস্ক ক্লিপ, এই সাদা ঘরে এসে কন্ট্রোল F দিলাম, দিয়ে দেখেন এই লেখাটার শেপে আমার ওটা কেটে গেল। এটা আমি এরকমই রাখলাম, রাখার পর আমার এই যে নিচের লেখাটা লিখবো, এই যে জাস্ট ওয়ান টু গো, আচ্ছা আমি মেক মাস্ক করার পরে এই ঘরটা ক্লিক করে রাখলাম, এরপর এই লেখাটা লিখে নিয়ে এই লেখাটা নিয়ে আসলাম অল্টার চেপে,
এখান থেকে অল্টার চেপে এই জায়গাটাতে নিয়ে আসলাম। মানে একটু প্রবলেম হইতেছে, এটা আমি অল্টার চেপে এই জায়গাটাতে নিয়ে আসলাম, নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা আমি প্রথমে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ক্রিয়েট আউটলাইন করে দেওয়ার পর আমি এখানে দুইটা রোলার নিছি, তো নেওয়ার পর এটার জন্য আমার নেওয়া লাগবে। আমি এখান থেকে এটা প্রথমে এই লেখাটা একটু ডিলিট করে দিই। এটা এই যে এই সব সহ আমি এটা গ্রুপ করলাম। গ্রুপ করে আমি এই লেখার সাথে এটা এই ডিজাইনটা আমি প্রথমে অ্যালাইন করে নেব। অ্যালাইন করে নিলাম, নেওয়ার পর এটা আমি শিফট অল্টার চেপে এটা আমি বড় করে দিলাম। বড় করে কিবোর্ডের অ্যারো চেপে একটুখানি উপরের দিকে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে আমি এই যে এই লেখাটা নিয়ে আসবো, ক্যাম্পিং লেখাটা নিয়ে আসবো, এটা আমি অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম। এটা আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম, শিফট অল্টার চেপে বড় করলাম, এটা মিডিলে রাখলাম। এখান থেকে আমি আরও একটা রোলার নেব, এই যে এই জায়গাটাতে একটা রাখলাম, সুন্দর মতো রাখবো এটা আমি। গাইডটা আমার লক করা আছে, তো এটা আমি মাউস ক্লিক করে প্রথমে আনলক করে নিলাম। আনলক করে নিয়ে এটা টেনে এই জায়গাটাতে মিলাই দিলাম, অল্টার চেপে একটা কপি করে এই জায়গায় নিয়ে গেলাম। আচ্ছা এই জায়গায় না, এটা এই যে এই জায়গায় দেব, এই জায়গায় দিলাম। আমার এটা এরকমই থাক। এরপর আমি এই যে ক্যাম্পেইন লেখাটার মাঝখানে বসাই দিলাম, এটা সহ, এটা সহ। আচ্ছা এই দুইটা সহ আমি প্রথমে আমি প্রথমে এখান থেকে অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করে নেওয়ার পর এটা একটুখানি উপরের দিকে উঠাই দিই, ফাইলটা অনেক ভারী হয়ে যাচ্ছে। এটা একটুখানি উপরে দিলাম, পিসি অলরেডি হ্যাং করা শুরু করে দিছে। এটা এইরকমই রাখলাম। রাখার পর আমি এখান থেকে লাইন সেগমেন্টে গেলাম, গিয়ে আমি এই যে লাইনটা নিলাম, প্রথমে এটা আমি মাউস ক্লিক করলাম, এই গাইডটা আমি মাউস ক্লিক করে এটা আমি লক করে দিলাম। লক করে দিয়ে আমি এখান থেকে লাইন সেগমেন্টে গিয়ে লাইন সেগমেন্ট টুল নিলাম, নিয়ে আমি শিফট চেপে একটা লম্বা লাইন নিলাম, এই যে এই পর্যন্ত নিলাম। নেওয়ার পর আমি এটা স্ট্রোক দিব, এরকমই রাখলাম, স্ট্রোক থ্রি পিটি রাখলাম। রাখার পর এখান থেকে আমি এটা এই যে এই অপশনটা দিয়ে দিলাম, দিয়ে দিয়ে আমি এটা মাউস ক্লিক করলাম, মাউস ক্লিক না, এটা আমি অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম, দিয়ে অল্টার চেপে একটা একদম এটার নিচে নিয়ে এসে একটা বসিয়ে দিলাম। কন্ট্রোল সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি চেপে ধরে থাকলাম, এই যে আমার এই কয়টা কপি হইল। হওয়ার পর এটা আমি সবসহ গ্রুপ করলাম, গ্রুপ করে এটা আমি ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, এই যে যখন ওইদিকে ঘুরাই দেবে যাবে কপি করে দিলাম। কপি করে দেওয়ার পর কিবোর্ডের এই যে ডান পাশের অ্যারোটা একটু টেপে এইদিকে নিয়ে আসলাম, কিন্তু আমি মূলত হ্যাঁ এটা আমি সিলেক্ট করলাম, করে আমি কিবোর্ডের অ্যারো চেপে এই জায়গাটাতে নিয়ে আসলাম। আচ্ছা কিবোর্ডের অ্যারো চেপে নিয়ে আসতে হবে না, ডাইরেক্ট নিয়ে এসে আমি এই জায়গায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এটা আবার আমার অ্যালাইন করে নিতে হবে ঠিক মতো বসছে কিনা। আমি এখান থেকে একটা আরেকটা রোলার নিলাম, নিয়ে এই যে এই জায়গাটাতে দিলাম, এই রোলারটা আমি এই যে এই জায়গাটাতে দিলাম। আচ্ছা রোলারের উপর ক্লিক করে প্রথমে আমি লক গাইড উঠাই দিলাম, দিয়ে এটা আমি এই জায়গাটাতে দিলাম। তারপর আমি এটাও সেমভাবে এই জায়গাটাতে দিব, দেখেন কতখানি উপরে উঠে গেছে। এই পিছনের এই জায়গাটাতে মিলাই দিলাম, পিছনের এই জায়গাটাতে মিলাই দিলাম। এগুলো আসলে অ্যালাইন করে নেওয়া, এই মেজারমেন্টগুলো ঠিক রাখা অনেক জরুরি। তো এরপর আমি এই গাইডগুলো সব ডিলিট করে দিলাম, আমার আর গাইডের কোনো দরকার নাই। এরপর আমার মনে হচ্ছে এই যে এই লেখাটা এই দুইটা মিলে সিলেক্ট করলাম। আচ্ছা এটা প্রথমে একটা আনগ্রুপ করি, এই দুইটা মিলে সিলেক্ট করে লেখাটা কিবোর্ডে ডাউন অ্যারো চেপে এটা নিচের দিকে দিই, অ্যারেঞ্জে গিয়ে বিংটু ফ্রন্ট করে দিলাম, ফ্রন্ট করে দিয়ে এটা আমি নিচের দিকে দিলাম, এরকমই রাখলাম। তো আমার ডিজাইনটা মূলত কমপ্লিট, এটা আমি গ্রুপ করলাম। আর একটুখানি বলে রাখি, আজকে টিউটোরিয়ালটা করতে আমার কম্পিউটারে অনেক প্রবলেম হলো, মাঝখানে আমার অনেকখানি করা লাগলো, মানে রেকর্ডিং বাদ রেখে
তো যাই হোক, আজকের টিউটোরিয়াল যদি কোনো প্রবলেম হয় একটু স্যাক্রিফাইস করবেন বিষয়টা। তো আমি এখন এটা সেভ দিয়ে মুক আপ করে দেখাবো। প্রথমে পিএনজিতে সেভ দেব। সেভ দেওয়ার জন্য আমি এখান থেকে আর্টবোর্ড নিলাম। আর্টবোর্ডটা এটার মেজারমেন্টটা আমি ঠিক করে নিই, এটার মেজারমেন্টটা আমি ঠিক করে নিলাম। নেওয়ার পর আচ্ছা আমি সাইড থেকেও একটু কমাই নিই, সাইড থেকেও কমাই নিলাম। নেওয়ার পর কন্ট্রোল অল্টার টু দিলাম। দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা লক ছিল, আনলক করে এটা আমি ডিলিট করে দিলাম। দিয়ে আমি ফাইলে গেলাম, এক্সপোর্টে গেলাম। এক্সপোর্টে গিয়ে আমি এটা মূলত এই জায়গাটাতে সেভ দেবো। এখানে গিয়ে আমি এটা এখানে যদি জেপিজি দিতে চাই তাহলে জেপিজি ফরম্যাটটা দিয়ে দেবো। আমি এখন এটা পিএনজিতে দেবো। ইউজ আর্টবোর্ড দিয়ে দিলাম, এখানে লিখে দিলাম পিএনজি, সেভ দিয়ে দিলাম। এরপর আমি এটা ইপিএস ফরম্যাটে সেভ দেবো। আমার একটুখানি সেভ হয়নি, আমি ফাইলে গেলাম, এখান থেকে সেভ এসে গেলাম। এখানে আমি ইপিএস দিয়ে দিলাম, ইউজ আর্টবোর্ড দিয়ে দিলাম, এখানে লিখে দিলাম সোর্স ফাইল, সোর্স ফাইল লিখে দিলাম, সেভ দিয়ে দিলাম। এরপর আমি এটা মুক আপ করে দেখাবো। তো এটা মুক আপ করার জন্য আমি একটু সেভ হয়নি, টাইম লাগতেছে একটু, আমি এখানে আসলাম। তো আমি এই যেগুলো ডিলিট করে দিলাম, আমি আর ফটোশপে যাব না, আমি এখান থেকে এটা মুক আপ করে দেবো। এটা ডিলিট করে দিলাম। দেওয়ার পর আর্টবোর্ডে ক্লিক করলাম, আর্টবোর্ডটা এটার উপর নিয়ে এসে বসিয়ে দিলাম। এটার মাপে আমি আর্টবোর্ডটা সেট করে নেব। আমি এটা এই জায়গায় রাখলাম, এটা এই জায়গায় রাখলাম, এটা এই জায়গায় রাখলাম, এটা এই জায়গায় রাখলাম। রাখার পর ডিজাইনটা আমি প্লেস করে দেবো। ফাইলে গিয়ে আমি প্লেসে গেলাম, আমি এটা সেভ দিছিলাম, এটা প্লেস করে দিলাম। শিফট অল্টার চেপে একটুখানি ছোট করলাম, ছোট করে এই জায়গাটাতে রাখলাম। চাইলে আর একটু বড় করতে পারেন, আমি এটা এরকমই রাখলাম। রাখার পর আমি এটা এখন একটু উপরে দিয়ে দিই, একটুখানি উপরে দিলাম। দিয়ে আমি এটা সেভ দেব। ফাইলে গেলাম, এখান থেকে আমি এক্সপোর্টে গেলাম, এখানে লিখে দিলাম প্রথমে এটা আমি জেপিজি দিয়ে দিলাম, ইউজ আর্টবোর্ড দিয়ে দিলাম, এখানে লিখে দিলাম উইথ মুক আপ, উইথ মুক আপ লিখে দিলাম, সেভ দিয়ে দিলাম। ফাইনালি আমরা দেখবো ডিজাইনটা কেমন হলো। আমি এখান থেকে এখানে গেলাম, আমি এই জায়গাটাতে রাখছি উইথ মুক আপ, আমরা এই ডিজাইনটা করলাম। তো আজকে আসলেই টিউটোরিয়ালটা করতে আমার নিজের কাছে মনে হলো অনেক ঝামেলা হলো, আপনারা একটু এটা স্যাক্রিফাইস করবেন। আর যদি কোনো জায়গায় না বুঝেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা আসলে সবাই এখানে রিজিকের সন্ধানে আসছি, কেউই কারো রিজিক বন্ধ করতে আসি নাই। আর আমার উপকার যদি কেউ করতে না চান সমস্যা নাই, দয়া করে কেউ আমার ক্ষতি করবেন না। আল্লাহ সবাইকে খুব ভালো রাখুক আর সবার রিজিক বৃদ্ধি করুক, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।